আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি জুলফিয়া জারিন, আর্ম পুলিশ ব্যাটালিয়ান, পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, প্রভাষক বাংলা। আজকে আমি তোমাদেরকে যে কবিতাটা পড়াবো সেটা হচ্ছে, আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। তাহলে প্রথমে আমরা কবিতাটা শুরু করার আগে যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা কবি পরিচিতি সম্পর্কে জানব, লেখক পরিচিতিটা জানব। আবু জাফর ওবায়দুল্লাহ কে ছিলেন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, এই বিষয়গুলো সম্পর্কে। কবির জীবন কথা, জন্ম ও পরিচয়। তিনি 1934 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল জব্বার খান, আর তিনি 1948 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা স্কুল থেকে মাধ্যমিক, 1950 খ্রিস্টাব্দে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ ও এমএ পাস করেন। কর্মজীবন, কর্মজীবনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে লেকচারার হিসাবে যোগ দেন। তারপর বাংলাদেশ সরকারের সচিব, বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী এবং আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত FAO এর পরিচালক, এবং এখান থেকেই তিনি অবসর গ্রহণ করেন। তাহলে আমরা আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে, তার জন্ম পরিচয় সম্পর্কে জানলাম, এবং তার লেখাপড়া বা তার স্কুল কলেজ এই বিশ্ববিদ্যালয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম, এবং তার কর্মজীবন সম্পর্কেও আমরা জানলাম। তো এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তার লেখার জগৎ, এবং তিনি যে বিষয়গুলো লিখেছেন, যে কবিতাগুলো লিখেছেন, সেই বিষয়গুলো আলোচনা করব। আর এই বিষয়গুলো, এখন আমি যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়গুলো তোমাদের বইয়ে নেই, আমি তার সম্পর্কে একটু আলোচনা করছি। দেখো, তার বিশেষ কৃতিত্ব, অর্থাৎ তিনি যে কবিতা লিখেছেন, কবিতা জগতে অন্যান্য কবি সাহিত্যিক থেকে তিনি কিভাবে আলাদা, সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাব। তিনি কবিতা জগতে নতুন ধরন ও কৌশলের সৃষ্টিকারী। তিনি 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার প্রভৃতি লাভ করেন। তার জীবন অবসান, তিনি 2001 খ্রিস্টাব্দে 19 মার্চ পরলোক গমন করেন। আর যেটা আমি বলতে চেয়েছিলাম, যে আবু জাফর ওবায়দুল্লাহ অন্যান্য কবি সাহিত্যিক থেকে আলাদা কিভাবে, আবু জাফর ওবায়দুল্লাহ শক্তিমান কবি। তার কবিতা ইতিহাসের মাত্রায় যুক্ত, 50-এর কবি ব্যঞ্জনায় বাগ বৈদগ্ধ, ও ব্যক্তিত্বে তিনি বরাবরই সহজ ও স্বাভাবিক। এই কথাটা আমি একটু সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে বলছি, অর্থাৎ 50 দশকে যে কবি সাহিত্যিকরা যারা লিখেছেন তাদের চেয়ে আবু জাফর ওবায়দুল্লাহর লেখনী বা তার কথা এবং তার ব্যক্তিত্ব ছিল সহজ এবং স্বাভাবিক, মানে সহজ ভাষায় তিনি লিখেছেন। গাম্ভীর্য ও প্রচ্ছন্ন গর্বের স্বীকারোক্তি, আমি কিংবদন্তির কথা বলছি, লিখে নিজের অস্তিত্বের ঐতিহ্যের ঘোষণা দেন তিনি। অর্থাৎ আমাদের যে আমাদের অতীত, আমাদের পূর্বপুরুষগণদেরকে নিয়ে যে আমাদের গর্ব সেই বিষয়টা, এবং আমাদের ঐতিহ্যের যে গর্ব সেই বিষয়টা তিনি, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতার মধ্যে দেখিয়েছেন। অনবদ্য প্রাণোচ্ছল এক বার্তা ধ্বনি তরঙ্গে দ্রুত মর্মে পৌঁছায়, অর্থাৎ তিনি এই কবিতার মধ্যে যে কথাগুলো বলেছেন সেগুলো ধ্বনি তরঙ্গের মধ্যে দিয়ে দ্রুত প্রত্যেকটা মানুষের মর্মে, অর্থাৎ অন্তরে পৌঁছে যায়, ছড়ায় সর্বস্তরের মুখে মুখে। তার কবিতার চর্চায় এক বাক বদল হয়েছে, আমি কিংবদন্তির কথা বলছি, এই মানে কাব্যগ্রন্থ থেকে। এক্ষেত্রে বাংলা কবিতার গীতল ধারাটির বদলে তিনি কাহিনী কেন্দ্রিকতা নিয়ে এসেছেন, এবং সেখানে তিনি যে বিষয়টা এনেছেন সেটা হচ্ছে আমাদের দেশের যে অতীত ঐতিহ্য, সেই বিষয়টাকে তিনি এখানে তুলে ধরেছেন। আর ক্রমশ তিনি হয়ে উঠেছেন উপনিবেশ মুক্তির পরে জাতীয় চেতনা সৃজনের স্বপ্নদ্রষ্টা। আর বহির্দেশীয় কিছু আরোপ করে নয়, পূর্ণাঙ্গ স্বদেশি ঐতিহ্য ও ইতিহাসকে নিজস্বতায় তিনি বর্ণিল করেছেন, এটাই তার ভিন্নতা। অর্থাৎ অন্য দেশীয় কিছু নয়, বিদেশির অনুকরণে তিনি লেখেননি, বা বিদেশির কিছু বৈশিষ্ট্য বা অন্য কিছু তিনি গ্রহণ করেননি, সম্পূর্ণ আমাদের দেশীয় যে ঐতিহ্য বা ইতিহাস সেটাই তিনি তার কবিতার মধ্যে এনেছেন। আর আরেকটু আমি আরেকটু কথা বলছি,
সেটা দেখো যে তিনি যে প্রথম, তার প্রথম দিকের যে কাব্যগ্রন্থগুলো ছিল, যেরকম সাত নদীর হার, এটা তিনি লিখেছেন 1955 সালে, কখনো রং কখনো সুর, এটা তিনি লিখেছেন 1970 সালে, কমলের চোখ, এটা লিখেছেন 1974 সালে। তো এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে, তিনটা কাব্যগ্রন্থগুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে তিনি এই তিনটা কাব্যগ্রন্থের মধ্যে গ্রামীণ প্রকৃতির তিনি ভেসে বেরিয়েছেন, এবং ফেলে আসা স্মৃতি কাতরতা, এই বিষয়গুলো তার এই কাব্যগ্রন্থের মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু আমি কিংবদন্তির কথা বলছি, এক্ষেত্রে দেখতে পাই যে এই কবিতার, এখান থেকে কবিতার কিন্তু বাকবদল ঘটেছে। এবং আমি কিংবদন্তির কথা বলছি, এটা তিনি লিখেছেন 1981 সালে, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, এটা তিনি লিখেছেন 1983 সালে। তো এখন আবু জাফর ওবায়দুল্লাহ এবং তার লেখনী সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করলাম। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে শিখন ফল, অর্থাৎ এই কবিতা, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতা থেকে আমরা কি কি শিখতে পারবো। দেখো আমি কিংবদন্তির কথা বলছি, প্রথমে আমি বলি কিংবদন্তি কথাটার অর্থ হচ্ছে জনশ্রুতি। এখানে এই জনশ্রুতি, জনশ্রুতি মানে কি, যেটা আমরা লোকের মুখে মুখে শুনে থাকি, আমাদের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মুখে যে কথাগুলো আমরা শুনে শুনে বড় হয়েছি এরকম। তো এখানে শব্দটি আসলে ঐতিহ্যের প্রতীক, আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের প্রতীক হিসাবে কিংবদন্তি শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে শিখন ফল প্রথমে আমরা জানবো যে এই কবিতাটা পড়ে আমরা কি কি শিখতে পারবো। এখানে ঐতিহ্য সচেতন, শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির স্বরূপ আমরা জানতে পারবো। এবং যারা ঐতিহ্য সন্ধানী, মানে শিকড় সন্ধানী যে মানুষ, ঐতিহ্য সচেতন যারা, তারা যে মুক্তির স্বপ্ন দেখে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। জননী ও জন্মভূমির প্রতি শ্রদ্ধাশীলতার স্বরূপ, অর্থাৎ জননী এবং জন্মভূমির প্রতি যে শ্রদ্ধা সেই বিষয়টা আমরা জানতে পারবো। জাতিসত্তার অতীত ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারবো। সত্য সুন্দর ও কল্যাণের প্রতিনিধি হিসাবে কবিতার সত্তা ব্যাখ্যা করতে পারবো। এখানে দেখো যে আমরা একটা কথা বারবার শুনতে পাবো, যে যে কবিতা শুনতে জানে না, এই কথাটা, মানে কবিতা শব্দটা বারবার আসবে। তো কবিতা শব্দ এখানে সত্য সুন্দর ও কল্যাণের প্রতীক হিসাবে দেখানো হয়েছে। তারপরে বাঙালির প্রেম, দ্রোহ এবং সংগ্রামে কবিতার যে অনিবার্য উপস্থিতি সেই বিষয়টা আমরা জানতে পারবো। ভিনদেশী শাসকদের প্রতি বাঙালির আনুগত্য ও শাসক শোষকদের অত্যাচার ও নির্যাতন সম্পর্কে আমরা জানতে পারবো এই কবিতাটা পড়ে। এদেশের মানুষের সার্বিক মুক্তি এবং কল্যাণের প্রতীক হিসাবে যে কবিতার চেতনা, অর্থাৎ কবিতাকে যে দেখানো হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এই কবিতাটা পড়ে জানতে পারবো। তাহলে আমি এখন কবিতাটা পড়া শুরু করব এবং প্রত্যেকটা লাইন একটা একটা করে বিশ্লেষণ করব তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো প্রথম লাইন, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। এখন আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে কৃষক জমি চাষ করছেন, পাকা ফসল তুলছেন এরকম। তো কবি এখানে পূর্বপুরুষের কথা বলেছেন, তাহলে কোন পূর্বপুরুষের কথা বলেছেন, আমাদের যে পূর্বপুরুষগণ কৃষক ছিল, তার করতলে অর্থাৎ হাতের তালুতে পলি মাটির সৌরভ ছিল। কাদের তালুতে মাটির সৌরভ থাকে, যারা কৃষক, যারা জমি চাষ করে, মাটির সাথে যাদের সম্পর্ক, সেই কৃষকদের কোথায় বলেছেন কবি। এবং আমাদের পূর্বপুরুষ, আমরা আমরা যদি আমাদের শেকড়টাকে অনুসন্ধান করতে যাই, তাহলে দেখব যে আমাদের প্রত্যেকের পূর্বপুরুষই কৃষক ছিলেন। তার পিঠে রক্ত জোবার মতো ক্ষত ছিল, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। আমাদের এই কৃষক পূর্বপুরুষগণ এক সময় কি ছিলেন, এক সময় কৃতদাস ছিলেন, যে কারণে তাদের উপরে বিভিন্ন শাসক গোষ্ঠী, আমাদের এই দেশটা ঔপনিবেশিক শাসক গোষ্ঠীরা আমাদের এই দেশে এসে শাসন শোষণ করেছে, এবং তারা বিভিন্নভাবে আমাদের পূর্বপুরুষদের উপরে যে অত্যাচার করেছেন সেটাই আমরা দেখতে পাই। তার পিঠে রক্ত জোবার মতো ক্ষত ছিল, মানুষের উপরে যে অত্যাচারের ইতিহাস সেটা এখানে তুলে ধরা হয়েছে, সেই অত্যাচারের আঘাত এখনো তাজা আছে, এটা বোঝাতেই রক্ত জোবার প্রসঙ্গ আসলে ব্যবহৃত হয়েছে। আরো লক্ষণীয় যে আঘাত রয়েছে পিঠে, অর্থাৎ শত্রুরা ভীরু কাপুরুষের মতো পেছন থেকে এসে আঘাত করেছে, কিংবা বন্দি যে ক্রীতদাসের উপরে তারা ঝাঁপিয়ে পড়েছে, মুক্ত মানুষের সঙ্গে সম্মুখ লড়াইয়ে তারা করতে পারেনি এবং সেই সাহস তারা দেখায়নি। অর্থাৎ আমাদের পূর্বপুরুষগণ সাহসী ছিলেন, কিন্তু তারা যে সাহসের সাথে যুদ্ধ করবে সেটার সুযোগ তাদেরকে দেওয়া হয়নি, তাদেরকে বন্দি করা হয়েছে, পেছন থেকে তাদেরকে আঘাত করা হয়েছে, প্রতিনিয়ত তাদের উপরে অত্যাচার করা হয়েছে, সেই কথাটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন।
তারপরে দেখো, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য ও সাপদের কথা বলতেন। দেখো, আমাদের ক্রীতদাস অর্থাৎ কৃষক পূর্বপুরুষের আগে আমাদের প্রাচীন মানে একদম আদি পূর্বপুরুষগণ যারা ছিলেন, তারা কি ছিলেন? তারা স্বাধীন ছিলেন, মানে প্রাচীন যুগের মানুষ। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। প্রাচীন যুগের যে পূর্বপুরুষগণ আমাদের ছিলেন, তারা কি করেছেন? তারা পাহাড় কেটে, বন কেটে আমাদের জন্য আবাসযোগ্য ভূমি তৈরি করে গেছেন, বসবাসের জায়গা তৈরি করে গেছেন। তাদের কথা কবি এখানে বোঝাতে চেয়েছেন। তাহলে কি আমাদের মানুষের জীবন কিন্তু জন্মের পর থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত তাদেরকে কিন্তু লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। তো আমাদের আদিম পূর্বপুরুষগণও লড়াই করে বেঁচেছিলেন, আমাদের পরবর্তী কৃষক পূর্বপুরুষগণ যারা, তারাও কিন্তু লড়াই করেই টিকে থেকেছেন। তাহলে এই পূর্বপুরুষগণ কি বলতেন? অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য ও সাপদের কথা বলতেন। অরণ্য মানে বন, আর সাপদ হচ্ছে হিংস্র মাংসাশী শিকারী জন্তু, তাদের কথা বলতেন। তাহলে আমরা এই পূর্বপুরুষ, এই আদিম পূর্বপুরুষের কথা আমরা কার কাছ থেকে জানতে পেরেছি? আমাদের কৃষক পূর্বপুরুষের কাছ থেকে জানতে পেরেছি, যেটা আমি শুরুতেই তোমাদেরকে বললাম, কিংবদন্তি কথাটার অর্থ কি? জনশ্রুতি, যে একজনার মুখে আমরা আরেকজনার কথা এভাবে জানতে পারছি। তিনি পতিত জমি আবাদের কথা বলতেন, অর্থাৎ যে জমি কখনোই চাষ করা হয়নি। পতিত জমি মানে কি? যে জমি কখনোই চাষ করা হয়নি বা কর্ষণ করা হয়নি, সেই জমি আবাদের কথা বলতেন। তারপরে কি আছে দেখো, তিনি কবি ও কবিতার কথা বলতেন। মানে আমি এটা একটু তোমাদেরকে বুঝিয়ে বলি, আসলে কবি কারা? যারা কবিতা লেখে, তাই না? কবিতা কি? কবিতার আমি একটু সংজ্ঞা দিই, একটু বুঝিয়ে বলি, তারপরে আমি এই বিষয়টা ব্যাখ্যা করছি। কবিতা হচ্ছে বাহিরের জগতে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, যা আপন মনের ভাবনা বা বেদনা বা কল্পনাকে, যে লেখকের অনুভূতির স্নিগ্ধ ছন্দবদ্ধ তনুশ্রী দান করতে পারেন, তাকে আমরা কবি নামে, তাকে আমরা কবি বলে থাকি। এবং যেই তনুশ্রীটা দান করা হলো, সেই সুন্দর অবয়বটাকে আমরা কবিতা বলে থাকি। তাহলে কবিতাটা কি? কবিতা হচ্ছে অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী বাণীবিন্যাসকেই কবিতা বলা হয়। আর রবীন্দ্রনাথ কি বলেছেন? অন্তর হতে আহুরি বচন, আনন্দ লোকে করি বিরচন, গীতরস ধারা করি সিঞ্চন, সংসার ধুলি চালে। অর্থাৎ অন্তর হতে যে আমরা বচনটা পাই, সেটাকে বাস্তবতার সাথে মিলিয়ে যখন আমি উপস্থাপন করি, তখনই সেটা কবিতা হয়ে যায়। কিন্তু এখানে আমরা এই কবিতাতে আমরা দেখব যে বারবার আমি কবিতার কথা শুনতে পাচ্ছি। এখানে দেখো একটা লাইন আছে, স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, কবি যেটা বলেছেন, জিহবাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। এখানে কবি কবিতাকে যাবতীয় সৌন্দর্য, মুক্তি এবং পৃথিবীর যত কল্যাণকর যে বিষয়গুলো আছে, সব কিছুর সাথে কবি কবিতার তুলনা করেছেন। যেরকম দেখো, আমরা যে জিহবা দিয়ে যে কথাগুলো উচ্চারণ করি, যে সত্য কথা বলি, সেটাকে কবি কবিতার সাথে তুলনা করেছেন। আর একটা কৃষক যখন কষ্ট করে তার জমির ফসল উৎপাদন করে, তো এই কর্ষিত জমির প্রতিটি শস্যদানাকে কবি কবিতার সাথে তুলনা করেছেন। তো আমরা একটা জিনিস জানি, যে সবাই কিন্তু কবি হতে পারে না, কবিতা লেখাটাও কিন্তু অতটা সহজ নয়। একজন কৃষক যখন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করে, সেই ফসলটা দেখে একজন কৃষক যে পরিমাণ আত্মতৃপ্তি লাভ করে, একজন কবিও কিন্তু তার হয়ে যাওয়া কবিতা দেখে ঠিক সেই পরিমাণ আত্মতৃপ্তি লাভ করে। এবং যতক্ষণ পর্যন্ত কবির মনের মতো কবিতা তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু এক ধরনের যন্ত্রণা ভোগ করতে থাকে। তো সেই কারণেই কবি বলেছেন, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। অর্থাৎ আমাদের অনেক কষ্টের ফসল হচ্ছে কবিতা। শুরুতেই তোমাদেরকে বলেছি, এখানে কবি কবিতা শব্দটাকে বিভিন্ন প্রতীক, মুক্তির প্রতীক হিসাবে দেখানো হয়েছে, স্বাধীনতার প্রতীক হিসাবে দেখানো হয়েছে, সৌন্দর্যের প্রতীক হিসাবে দেখানো হয়েছে, এবং কল্যাণের প্রতীক হিসাবে দেখানো হয়েছে। যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। তোমাদেরকে যে কথা প্রথমে বললাম, যে যাবতীয় কল্যাণের প্রতীক হিসাবে কবিতাকে দেখানো হয়েছে। তো এই কল্যাণ বিষয়টা যার মধ্যে থাকবে না, যার মধ্যে মুক্তির চিন্তা থাকবে না, স্বাধীনতার চিন্তা থাকবে না, যার মধ্যে সৌন্দর্য বোধটা থাকবে না, সে তো কবিতা শুনতে জানবে না। আর যে কবিতা শুনতে জানবে না, তার জন্য কি অপেক্ষা করছে? ঝড়ের আর্তনাদ অপেক্ষা করছে। যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্ত কাকে বলে তোমরা জানো? দিগন্ত মানে দিকের শেষ, অর্থাৎ
যত দূরে চোখ যায় তত দূর আমরা দেখবো যে একসময় মনে হবে যে আকাশটা যেন মাটির সাথে মিশে গেছে, এরকম অনেক বড় একটা প্রশস্ত জায়গা, মানে বিশাল একটা জায়গা। অর্থাৎ দিগন্ত বলতে এখানে বিশালতাটাকেও বোঝানো হয়েছে। তাহলে যে কবিতা শুনতে জানে না, সেই এই বিশালতা থেকে, প্রাকৃতিক সৌন্দর্য প্লাস বিশালতা এবং মনের বিশালতা থেকেও সে বঞ্চিত হবে। তারপরে দেখো পরের লাইনটা আমরা দেখব, যে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে। তা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে কবিতা আসলে মুক্তির প্রতীক, স্বাধীনতার প্রতীক। তো যার মধ্যে মুক্তির চিন্তা নেই, স্বাধীনতার চিন্তা নেই, সে তো সবসময় ক্রীতদাসই থাকবে এবং তার কাছে জেলখানাটাই সুখকর জায়গা বলে মনে হবে, কারণ সে স্বাধীনতার স্বপ্নই দেখতে জানে না। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। দেখো সেই স্বপ্নের কথা কবি এখানে বলেছে, যে স্বপ্ন মানুষ জেগে থেকে দেখে, ঘুমিয়ে নয়। উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, মানে যে স্বপ্নটা মানুষ সামনে অগ্রসর হওয়ার জন্য দেখে, সেই স্বপ্নের কথা কবি বলেছেন। পরের লাইনটা দেখো, উনুনের আলোকে আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। উনুন মানে কি? চুলা। তোমরা জানো যে আগুন সবকিছুকে কি করে, পবিত্র করে, তাই না? শুচি করে, আগুনে সবকিছু শুচি হয়ে ওঠে। তাই আগুনের উত্তাপে পরিশুদ্ধ হয়ে সকল গ্লানি মুছে ফেলে, মানে আলোয় ভরা একটা মুক্ত জীবন জীবনের প্রত্যাশা কবি করেছেন, মানে এই লাইনটার মধ্যে দিয়ে একটা সুন্দর উজ্জ্বল একটা জানালার অনুষঙ্গ তিনি এনেছেন এবং উজ্জ্বল একটা সুন্দর একটা দিনের কথা তিনি বলেছেন, যে যা কিছু অপবিত্র ছিল, অশুচি ছিল, সব কিছুকে পুড়িয়ে পবিত্র করে একটা সুন্দর দিনের সূচনা হবে। কবি সেই আশা এখানে ব্যক্ত করেছেন। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। কবি এখন কি বলেছেন, তার মায়ের কথা বলেছেন। মা কি বলতেন? প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। এখানে আসলে গতিশীলতার কথা বলা হচ্ছে। প্রবাহমান মানে কি? যে নদীতে স্রোত থাকে, সেই নদীতে কাউকে যদি ফেলে দেওয়া যায় স্রোতের টানে, সে সাঁতার না জানলেও হয়তো কিছু সময় বেঁচে থাকতে পারবে এবং তার ভাগ্য যদি ভালো হয় তাহলে হয়তো স্রোতের টানে সে তীরে পৌঁছাতে পারবে। আর যেই নদীতে গতিশীলতা নেই, স্থির নদী, সেখানে যদি কাউকে ফেলে দেওয়া যায়, সে যদি সাঁতার না জানে, তাহলে কিন্তু সেই মুহূর্তে সে মারা যাবে। তো এখানে কবি সেই কথাই বলেছেন, যে যার মধ্যে গতিশীলতা আছে সে জীবনে কিছু সময় হলেও টিকে থাকতে পারে, কিন্তু যার মধ্যে গতিশীলতা নেই সে কিন্তু কখনোই টিকে থাকতে পারবে না। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। অর্থাৎ যার মধ্যে কবিতা শোনার প্রবণতাটা আছে, অর্থাৎ যার মধ্যে স্বাধীন এবং সৌন্দর্যের চিন্তাটা আছে, তার মধ্যেই গতিশীলতা থাকে এবং সেই কিন্তু নদীতে ভাসতে পারে, অর্থাৎ টিকে থাকতে পারে। কিন্তু যার মধ্যে এই মানে শুভ চিন্তাগুলো নেই সে কখনোই নদীতে ভাসতে পারবে না, মানে টিকে থাকতে পারবে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। মানুষের আসলে দুই ধরনের অনুভূতি থাকে, তাই না? একটা সূক্ষ্ম অনুভূতি আর একটা স্থূল অনুভূতি। স্থূল অনুভূতিটাকে আমরা বলি মোটা দাগের অনুভূতি। তো মোটা দাগের অনুভূতি কিন্তু কম বেশি প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, কিন্তু সূক্ষ্ম অনুভূতিটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে না, এটা অর্জন করে নিতে হয়। তো যে আসলে কবিতা শুনতে জানে তার মধ্যে সূক্ষ্ম অনুভূতিটা আছে, সেই কারণেই সে কবিতা শুনতে পছন্দ করে বা কবিতা শুনতে জানে। তো যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, অর্থাৎ তার মধ্যে সূক্ষ্ম অনুভূতিটা থাকে না। মাছের সঙ্গে খেলা করাও কিন্তু প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করা, প্রকৃতির সাথে নিজের একাত্মতা ঘোষণা করা, এটাও কিন্তু মানুষের সূক্ষ্ম অনুভূতিরই একটা অংশ। তো যার মধ্যে এই সূক্ষ্ম অনুভূতিটা থাকবে না সে কখনোই মাছের সঙ্গে খেলা করতে পারবে না বা প্রকৃতির সাথে নিজেকে মিশাতে পারবে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। বর্তমান সময়ে মানুষের কিন্তু মানুষের সাথে মানুষের বা পরিবারের সাথে একটা দূরত্ব বেড়ে যাচ্ছে। তো মানুষের ভিতরে এই সূক্ষ্ম অনুভূতির অভাব দেখা দিয়েছে। তো যার মধ্যে এই সূক্ষ্ম অনুভূতিগুলো থাকে সেই কিন্তু মায়ের সাথে সময় কাটাতে পছন্দ করে এবং মায়ের কোলে শুয়ে গল্প শুনতে জানে, অর্থাৎ সে কবিতা শুনতেও পছন্দ করে। কিন্তু যার মধ্যে এই অনুভূতিটা নেই সে কখনোই মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারবে না। এখন দেখো এই পর্যায়ে এসে আমরা কবিতার অন্য একটা মোড়ের দিকে আমরা চলে যাব। এ পর্যন্ত আমরা যে বিষয়টা আলোচনা করলাম, এ পর্যন্ত আমাদের পূর্বপুরুষের কথা বললাম যারা ক্রীতদাস ছিলেন, তারপরে আমাদের আদিম পূর্বপুরুষের কথা বললাম, তারপরে আমরা সেই কথাগুলো বললাম যে একজন মানুষের
কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, তার মধ্যে গতিশীলতা থাকা উচিত, সূক্ষ্ম অনুভূতি থাকা উচিত, বা কবিতা শোনার যে যোগ্যতা সেই বিষয়টা থাকা উচিত। এখন আমরা কিন্তু অন্য একটা মাত্রায় চলে যাব। দেখো দেখো এখানে বলা হয়েছে যে আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। দেখো আবার বলছে আমি কিংবদন্তির কথা বলছি, অর্থাৎ আমাদের সেই পূর্বপুরুষের কথা বলা হচ্ছে। আমি বিচলিত স্নেহের কথা বলছি, বিচলিত স্নেহ বলতে আপনজনের যে উৎকণ্ঠা সেই বিষয়টা প্রকাশ পেয়েছে, মুক্তি প্রত্যাশী মানুষের যে আসন্ন বিপদের আশঙ্কায় তার স্বজনদের যে উদ্বিগ্ন হওয়া সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি। ভালোবাসা আর শঙ্কা যেখানে একসাথে মিশে যায়। এখানে দেখো যে আমাদের মানে মুক্তিযোদ্ধা ভাইয়েরা যখন যুদ্ধে গিয়েছেন, তাদের মায়ের যে টেনশন, যে চিন্তা, সেই স্নেহটাকে আসলে বিচলিত স্নেহ বলা হচ্ছে। আর গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। এখানে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ মারা গেছে, তাদের লাশ দেখতে পাচ্ছি, মানুষের উপরে নির্যাতন করা হয়েছে, সেই বিষয়ে সেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আসলে 25 মার্চ কালো রাতের কথা কবি এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমাদের কিন্তু আরেক প্রজন্মের কথা তিনি বলছেন, আমাদের যে প্রজন্ম সাহসী ছিলেন, যারা যুদ্ধে গিয়েছিলেন নিজের জীবনটা বিপন্ন করে, তাদের কথা তিনি বলেছেন। আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কবি এখানে ভালোবাসার কথা বলেছেন। ভালোবাসা বলতে এখানে কবি আমাদের দেশের প্রতি, দেশ মাতৃকার প্রতি ভালোবাসার কথা বলেছেন। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে। আমরা যদি কাউকে ভালোবাসি বা আমরা যদি আমাদের দেশটাকে ভালোবাসি, তাহলেই কিন্তু দেশকে রক্ষা করার জন্য আমরা যুদ্ধ করব। যদি আমাদের ভালোবাসাই না থাকে, তাহলে কিন্তু আমরা যুদ্ধ করতে যাব না। এই কারণেই কবি বলেছেন যুদ্ধ আসে ভালোবেসে। আর ভালোবাসা দিলে মা মরে যায়, কথাটা হচ্ছে তুমি যদি তোমার দেশ মাতাকে ভালোবাসো, এখানে তোমার ব্যক্তি মা নিজের মা অসহায় অবস্থায় থাকবেন। আর যদি তুমি তোমার ব্যক্তি মাকে ভালোবাসো, এখানে দেশ মাতার মৃত্যু ঘটবে, অর্থাৎ তোমাকে তো যে কোনো একটা দিকে যেতে হবে। সেই কারণেই বলেছে যে ভালোবাসা দিলে মা মরে যায়। তারপরে দেখো মায়ের ছেলেরা চলে যায়, মায়ের ছেলেরা কোথায় যায়, যুদ্ধে চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি, কোন ভাইয়ের কথা বলা হয়েছে, সেই মুক্তিযোদ্ধা ভাইদের কথা বলা হচ্ছে, যারা মায়ের জন্য দেশের জন্য যুদ্ধে গিয়েছেন। তারপরে দেখো যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্য মরতে জানে না, মরতে পারে না। দেখো এখানে একটা কথা আমরা শুরুতেই বলেছি যে কবিতাটা হচ্ছে স্বাধীনতার প্রতীক, মুক্তির প্রতীক। তোমার মানে যে কবিতা শুনতে জানে না, তার মধ্যে সূক্ষ্ম অনুভূতি থাকে না, যা তার মধ্যে স্বাধীনতার চিন্তা থাকে না, মুক্তির চিন্তাটাও থাকে না। সেই কারণে কিন্তু কি হয়, সে কিন্তু সন্তানের জন্য মরতেও পারবে না, স্বাধীন দেশ আনার জন্য তার যে তাগাদা সেটাও কিন্তু থাকবে না। যে কবিতা শুনতে জানে না, সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। একই বিষয় যে তার মধ্যে ভালোবাসা বা দেশের প্রতি মমতা সেটা থাকবে না, সেই কারণে সে ভালোবেসে যুদ্ধেও যেতে পারবে না। যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। এই লাইনটাও গুরুত্বপূর্ণ, সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা। এই কথাটার অর্থ হচ্ছে, তোমরা সবাই জানো সূর্য হচ্ছে সকল শক্তির উৎস, তাই এই সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। মানে হৃদয়ে এক ধরনের তেজ, এক ধরনের সাহস এবং শক্তিকে ধারণ করা। কবির মতে এই সামর্থ্য অর্জনের একমাত্র উপায় হচ্ছে কবিতা শোনা, অর্থাৎ মনের ভিতরে সূক্ষ্ম অনুভূতিগুলোকে জাগ্রত করা, কবিতাকে আত্মস্থ করা। কেননা কবির কাছে শুধু কবিতাই সত্য, এবং মানে সত্যটাই হচ্ছে শক্তি। এই কারণেই কবি বলেছেন যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না, অর্থাৎ বিশাল শক্তি এবং বিশাল সাহসের অধিকারী সে হতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জোবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। তাহলে দেখো এখানে আমরা তিনটা প্রজন্মকে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমাদের কৃতদাস পূর্বপুরুষ যারা কৃষক ছিলেন, একটা হচ্ছে আমাদের আদিম পূর্বপুরুষ শুরুতেই যারা আমাদের এই পৃথিবীতে বসবাস করেছেন, এবং আমরা আরেকটা পূর্বপুরুষ দেখতে পাচ্ছি যারা আমাদের জন্য যুদ্ধ করে একটা স্বাধীন দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। তাহলে তিনটা প্রজন্মের কথা কবি এখানে বলেছেন। তারপরে আমরা কবিতার আরেকটা অধ্যায়ে চলে যাব। এই কবিতাটা অসম্ভব সুন্দর একটা কবিতা এবং বোঝার মতো একটা কবিতা।
তারপরে দেখো পরের লাইনে যেটা আছে, যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করে। এই কথাটার অর্থ হচ্ছে তুমি যদি চেষ্টা করো, তুমি যদি পরিশ্রম করো, তবেই তুমি তার ফল লাভ করবে। তুমি যদি পরিশ্রম না করো তাহলে কখনোই সেটার ফল তুমি পাবে না। যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে, ঠিক একই কথাই এখানে কবি বলেছেন। তুমি যখন মাছ চাষ করবে, মৎস্যটা লালন করবে, তখনই নদী থেকে তুমি প্রচুর পরিমাণে মাছ পাবে। কিন্তু তুমি যদি মাছ চাষ না করো তাহলে কিন্তু মাছ পাওয়ার সম্ভাবনা থাকবে না। তার মানে তুমি যদি পরিশ্রম করো তাহলেই সেটার ফল তুমি লাভ করবে। তারপরে দেখো যে গাভীর পরিচর্যা করবে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। অর্থাৎ তুমি যদি গোমাতাকে পরিচর্যা করো তাহলেই গোমাতা তোমাকে আশীর্বাদ করবেন। জননী বলতে এখানে গোমাতাকে বোঝানো হয়েছে। যারা হিন্দু ধর্ম অবলম্বী তারা কিন্তু গরুকে মায়ের আসনে বসায়, সেই জন্যই বলেছে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। অর্থাৎ তুমি যদি জননীর সেবা শুশ্রূষা করো সে তো তোমাকে আশীর্বাদ করবেই। তারপরে দেখো যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। একটা জিনিস খেয়াল করো, এক খণ্ড লোহা কিন্তু কখনোই অস্ত্রে পরিণত হয় না। তুমি যদি আত্মরক্ষার জন্য এক খণ্ড লোহাকে ব্যবহার করো, তুমি একজন মানুষকে হয়তো মারতে পারবে বা একটা শত্রুকে তুমি ধ্বংস করতে পারবে, কিন্তু যখন তুমি সেই লোহাটাকে প্রজ্বলিত করবে, সেটাকে একটা তরবারির আকার দিবে, তখন কিন্তু তুমি সেটা নিয়ে লড়াই করতে পারবে বা তুমি সশস্ত্র হয়ে উঠবে। সেটাই বলছে যে এটা তোমার পরিশ্রম, তোমার কাজ, তোমার মেধাটাকে তুমি যত শাণিত করবে তত বেশি তোমার জীবনে তুমি উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। এখন কবি যে কথাগুলো বলছেন সেটা আসলে ভবিষ্যৎ প্রজন্মের, অর্থাৎ তোমাদেরকে উদ্দেশ্য করে তিনি এই কথাগুলো বলেছেন। পরের লাইনটা পড়লে তোমরা সেটা বুঝতে পারবে। দীর্ঘ দেহ পুত্রগণ আমি তোমাদের বলছি, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরকে কবি দীর্ঘ দেহ পুত্রগণ বলে মানে আখ্যায়িত করেছেন। এবং কবি বলেছেন যে আমি তোমাদেরকে বলছি, কি বলছি, আমি আমার মায়ের কথা বলছি। কোন মা? যে মায়ের ছেলেরা যুদ্ধে গেছে। বোনের মৃত্যুর কথা বলছি। কোন বোন? 25 মার্চ কালো রাতে যে বোনকে হত্যা করা হয়েছে। ভাইয়ের যুদ্ধের কথা বলছি। কোন ভাই? যে ভাই দেশকে ভালোবেসে, মাকে ভালোবেসে মুক্তিযুদ্ধে গেছে। আমি আমার ভালোবাসার কথা বলছি। কোন ভালোবাসা? আমার দেশের প্রতি ভালোবাসার কথা বলছি। তোমাদেরকে কিন্তু কবি এই সবগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, মায়ের কথা, ছেলে হারানো সেই মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা এবং দেশের ভালোবাসার কথা। আমি কবি ও কবিতার কথা বলছি। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বুঝলাম যে যাবতীয় যত কিছু ভালো সেই সব কিছুর প্রতীক হচ্ছে কবিতা, আর এই ভালো কাজগুলো যারা করেছেন তারাই হচ্ছেন কবি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। সশস্ত্র সুন্দর এই কথাটার অর্থ হচ্ছে অস্ত্র হাতে মানুষ কখন সুন্দর হয়ে উঠে, যখন সেই অস্ত্রটা কল্যাণের জন্য ব্যবহার করা হয়, ভালো কিছুর জন্য ব্যবহার করা হয়। সেজন্যই কবি বলছেন যে এই অস্ত্র হাতে নিয়ে যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের অনিবার্য অভ্যুত্থানই হচ্ছে কবিতা। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। রক্ত জোবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? কার মতো? আমাদের পূর্বপুরুষগণের মতো, যারা যুদ্ধ করে জীবন দিয়েছেন। তাদের মতো করে কি আমরা কবিতাটাকে বুঝতে পারবো? তাদের মতো করে কি আমরা কবিতার কথা বলতে পারবো? বা তাদের মতো করে আমরা আমাদের দেশের স্বাধীনতাটাকে আনতে পারবো যদি কখনো প্রয়োজন হয়? এখানে আসলে তোমাদেরকে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের যারা, তাদের প্রতি কবি এই আহ্বানটা জানিয়েছেন। আশা করি তোমরা, তাহলে আমরা এই কবিতার মধ্যে কয়েকটি প্রজন্মকে দেখেছি এবং ভবিষ্যৎ প্রজন্মের মানুষদের প্রতি বা ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের প্রতি কবি আহ্বান জানিয়েছেন। তো এই কবিতাটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকের ক্লাস এখানেই, ভালো থেকো সবাই। বাড়ির কাজ দেখো, শামসুল হক রচিত আমার পরিচয় এবং শামসুর রহমান রচিত তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার সাথে আমি কিংবদন্তির কথা বলছি। কবিতাটা কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ, কোন দিক থেকে মিল আছে, এটা তোমরা চিন্তা করবে এবং সেটা তোমরা সামনের দিন ক্লাসে বাড়ির কাজ হিসাবে নিয়ে আসবে।